ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না এবং সব বেতন ভাতা পরিশোধ করতে হবে, এই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে ঈদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত সহ সকল বিষয়ে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এছাড়া পোশাক কর্মীদের একসাথে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, ঈদের ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিয়ন্ত্রণে অস্থায়ী ক্যাম্প করা হবে। ঈদের সময় অধিকাংশ মানুষ ঢাকা ছাড়েন, তাই সেক্ষেত্রে রাত্রিকালীন নিরাপত্তা সহ পুলিশ বাহিনী সব সময় তৎপর থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী জানান, ঈদের তিন দিন আগে নির্মাণ সামগ্রীর মালবাহী ট্রাক শহরে ঢুকবে না, ঈদের জামাতের জন্য আলাদা নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নববর্ষের সময় এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা সংস্থারা যা আমাদেরকে রিপোর্ট করেছে, এই ধরনের কোনো ঝুঁকি নেই। আমাদের ঈদ উপলক্ষে রাত্রিকালীন নিরাপত্তা প্রদান সহ পুলিশ বাহিনী, নারী পুলিশ, সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে।